কারিগরদের হাতের ছোঁয়ায় সেজে উঠছেন দেবী দুর্গা। কোথাও সাদা শাড়িতে, আবার কোথাও লাল টকটকে বেনারসিতে। ধীরে ধীরে রঙে রঙিন হচ্ছেন গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সহ তাদের বাহনদের প্রতিকৃতি। আসন্ন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের প্রতিমা তৈরির কারিগরদের। প্রতিমা তৈরির সব ধরনের কাজ শেষ হয়েছে, এখন চলছে রঙের কাজ। মোটামুটি কম, তার কারণে অনেক পুজো হইতেছে না, এই কারণে আসে মোটামুটি। এই বছর আকারে বড় প্রতিমার চাহিদা কম থাকায় হতাশ কারিগররা। কারণ হিসেবে জানান, দেশের চলমান সাম্প্রদায়িক সহিংসতায় কমেছে পূজা মণ্ডপের পরিসর, ফলে বড় প্রতিমার চাহিদা কম রয়েছে। এই 15 লাখের খানা খরচ সবই তো ডাবল, চিন্তা করতে গেলে তো ব্যস্ত হয়। গতবার থেকে ডাবল দামে সেখানে বিক্রি করছি, গতবার থেকে অর্ধেক দামে। আগে আমাদের এই যে ছোট প্রতিমাগুলো প্রথম পর্যায়ে আমরা বললাম বড় প্রতিমা, দেখছেন আমাদের কালীবাড়িতে অনেক বড় প্রতিমা বানান, পরবর্তীতে সেই অর্ডার ক্যান্সেল করে দেওয়া, অনেক ছোট করে মানে কোনোভাবে আর কি বানান। এটার কারণটা কি মনে করেন আমরা কারিগররা? কারণ তো এই এটাই, দেশের পরিস্থিতি, কারণে দেশে হিন্দুরা তো নিরাপত্তাহীন, ঠিক মতো নিরাপত্তা পাচ্ছে না, পূজা বাজার সমস্যা হচ্ছে, অনেক জায়গায় পূজা করতে দিচ্ছে না। বর্তমানে দেশের সাম্প্রদায়িক সহিংসতার কারণে এই বছরের দুর্গাপূজার আমেজ কমেছে বলে জানান সনাতনীরা। প্রতিমা নির্মাণ এবং প্রস্তুতি চলছে, তবে কিছুটা শঙ্কা আছে। শুধু কমে ফেলছি আমরা, অন্যান্য দুই আদার্স কমে, শুধু আমরা প্রতিমায় দিতেন মূল পূজা দিতে, আমাদের মূল আকর্ষণ ওইটাই উপর জোর দিচ্ছে আমরা। ছোটোখাটোভাবে সবগুলো হচ্ছে এটাই এবছর, মানে আমরা মার আরাধনাটা করবো, মানে এই বছর আরম্ভ তেমন কিছু করবো না। এই পরিস্থিতিতে আমরা সামনে যে ভালোভাবে করতে পারবো সেটা আমাদের মানে মনে হচ্ছে না, তাই আমরা এবার পুজোটা অনেকটা ছোটো করে করতেছি। সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।